আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ বিয়ার্স আপনার সব আশা করি ভালো আসুন যেখান থেকে ভিডিও দেখার সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা বিয়ার্স আমি এখন আলহামদুলিল্লাহ আপনার দোয়া লন্ডন আছি আল্লাহ শুক্রিয়া আমি এখন বার্মিংহাম আছি আর বুল্ডিং করে একবারে ফার্স্টে আসি বার্মিংহাম সিটি সেন্টার আসি ভিওর্স আপনার সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে থাকাকালে আমার আপনার সবে অনেক সাপোর্ট দিছেন আপনার সবে বিচার ব্লগুলা প্লাস আমার নর্মাল যে ব্লগুলা যে যে জায়গায় বেড়াইছি অনেকগুলো আপলোড হয়েছে এখন পর্যন্ত অনেক ব্লগ অনেক মানে যা আমি আশা করছি বেশি ব্লগ বাংলাদেশে হয়েছে এখন পর্যন্ত অনেক ব্লগ আপলোড না অনেক সুন্দর সুন্দর জায়গার সবে আমার কেমন ফরিদ ভাই অমুক জায়গার অমুক জায়গার ব্লগুলো আপলোড হইবনি ইনশাল্লাহ ভেরি সুন স্লোলি স্লোলি সব আপডেট হইব তারপরে আপনার কাছে আজকে আইসি আমি সুন্দর একটা কেয়ার বিচার আপডেট নিয়া বিওর্স আশা করি আপনারা সবে অবগত আছেন কেয়ার বিসার নতুন নতুন আপডেট হল লাগছে আর আমি সবসময় ট্রাই করি যে আপনারা সবটা আপডেট দেওয়ার লাগিয়া যে প্রিন্স ফরিদ মানি আপনার সেবা সব সময় আমি চাই আমার একজন ভাই একজন বোন বাংলাদেশর সবার আমার কাছ থেকে একটু না একটু হেল্প হইতো বিওর্স যেটা আপডেট আমি যতটুকু জানছি অনেকজন আমার কমেন্ট করছেন যে ফরিদ বাই কেয়ার বিসায় ইউকে আই গিয়া ইন্টারভিউ ফেস করতে গিয়া যে ডিপেন্ডেড তা কিন্তু ইন্টারভিউ ফেস করা লাগেনি বিওর্স একটা জিনিস আপনারা ক্লিয়ার জানতে জানতে পারবা আমি যতটুক ইউকে বিও এর ওয়েবসাইটে গাটাগাটি করছি অথবা আরও যত ভিডিও দেখছি সব থেকে আমি একটা মর্ম আপনারা দিতে চাইলাম যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্লিয়ার দাহকা কেয়ার বিষয় আপনারা যদি আপনি যেও আইন না এখানে কেয়ার বিষয় আপনার কিন্তু এখানে কিন্তু ডিপেন্ডেডও কিন্তু কোনো ইন্টারভিউ লাগব না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা এদিকে নিশ্চিন্ত থাকবা আপনারা যে কেয়ার বিষয় অপ্লিকেশন কর যে কেয়ার গিভার হইবা থান শুধু ইন্টারভিউ লাগবো ডিপেন্ডেন্টের কোনো ইন্টারভিউ লাগতো না এটা ক্লিয়ার আর একটা জিনিস আপনার ক্লিয়ার করতে চাইলাম আজকে একটা সু সু বিচার লাগিয়া আমার অনেক বই নিয়ে অনেক বাইয়ে কমেন্ট ইউটিউব ইনবক্সও আপনারা জানতে চান কমেন্ট করেন যে কেয়ার বিষায় বাচ্চাদের নেয়া আই কেন ফিউচারে কিতা মার্শাল্লাহ এখানে সুন্দর সুযোগ সুবিধা আপনি যখন কেয়ার বিষয় বা আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ আপনার যখন মেইন ক্যান্ডিডেট থাকবা আপনি কেন ফার্স্ট বছর বিচার ফোরে আপনি যখন ইন্ডিপেন্ড লিবার পর্যায়ে যাইবা আপনার বাচ্চাও সাথে সাথে এটা সেম বিষা ক্যাটাগরি হইব এটা আপনি চিন্তা থাকবা প্লাস আমিকে আমার প্রশ্ন করতাম পাই কেয়ার বিষা ইয়াকিটা যে আমরা হাউজিং বেনিফিট মনি চাইল্ড ট্যাক্স পাই মনি এটা আসলে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন বাট এটা আমি আপনারা ক্লিয়ার করাম আপনার যখন ইন্ডিফিনেটলি বিদেশ যত মধ্যে ফাইতানা এর আগে পর্যন্ত আপনার হাউজিং বেনিফিট ক্লাইম করতে পারতেন না মানে কেয়ার বিষাই আপনি অথবা ওয়ার্কিং বিসাই আপনি পাবলিক ফান্ড ক্লাইম করতে না এটা ক্লিয়ার আপনারা যদি কোনো মানুষ হইয়া থাকে যে আপনি এইখানে ইউকে যাওয়ার পরে কেয়ার বিষয় যে আপনি হাউজিং বেনিফিট চাইল্ড ট্যাক্স ট্যাক্স ক্রেডিট এগুলো অ্যাপ্লাই করতে পারবা এটা বোয়া হতা এটা আপনারা শুনবা না প্লিজ এদিকে ক্লিয়ার থাকবা আরেকটা বিষয় শটকাট করে আমি আপনাকে ক্লিয়ার করাম যে অনেকে আমার পার্সোনাল ফরিদ ভাই কেয়ার বিষয়ে আমরা কিনা ইন্ডেফিনেট রিয়েলি ফাইম মনি আমরা কিন্তু লিগেল থাকতে পারব না আপনার মতো বসবাস করতে পারবোন ইউকেজেন ফাইমনি হ্যাঁ আপনি ফাইবা এখানে পারতাম না দশ জনের আপনার মাসে ফারবো যখন আপনিও ফারবা কিন্তু আপনি কেয়ার বিষয় যে রুলগুলো আছে সেগুলো মানিয়ে আপনি সাজ সম্পূর্ণ পে স্লিপ এভরি মান্থ আপনার স্লিপ ঠিক আছে নি সামর ঘন্টা ঠিক আছে নি সম্পূর্ণ সপ্তাহ ট্যাক্স পে ঠিক মতো এগুলো সম্পূর্ণ আপনার ফিল আপ করতে হইব আপনি সবগুলো খেয়াল রাখতে হইব তার ফলে ফাইভ আপনি ফাইবার আপনি ইউকে সেটেলমেন্ট পাওয়ার যোগ্য হইবা যাই হোক ব্যার্স আমি আজকে মেইন ভিডিও আওয়ার কারণেও বেশি কমেন্ট পাইছি যে আপনারা কেয়ার বিষয় যে নাই বা মেইন তার বাদে ওয়াইফ অথবা বা হাজব্যান্ড অন্যজনের দুইজনের একসাথে কিন্তু ইন্টারভিউ লাগবে না এটা ক্লিয়ার আপনার ইন্টারভিউ লাগতো না আপনারা এখন পর্যন্ত কেয়ার বিচার কিন্তু সুযোগ আছে সুন্দর সুযোগ আছে এখন পর্যন্ত তেমন হার্ড কিছু হয়েছে না জাস্ট ইন্টারভিউটা এড হয়েছে আপনার লাগবা লাইলে ইন্টারভিউটা একবারে ইজি হয়ে যাব আমার ক্লোজ এজনের একজনের এখনও ইন্টারভিউ ছাড়া বিষয় হয়ে গেছে যাই হোক এটা আপনার লাক ফেভার করে আপনারা সবসময় কেয়ারফুল থাকবা আর রাইট মতো অ্যাপ্লিকেশন করবা তারপরে আপনার ফলো করতে হইব আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন অথবা আপনি লাইভ অ্যাপ্লিকেশন করছেন কিলা করছে সবগুলো আপনি করিয়া সুন্দর করে আপনি কেলৈকে এপ্লিকেশ্যন সৰখ কাম এখনো ইউ কেৰ দৰজা আপোনালৈ খোলা আছে ৱেলকাম টু ইউ কে এভৰি ওৱান বালা তাহবা আজিকালি আমি বাৰ্মিং থাকি প্ৰিন্সফাল বিদায় নাম কিয়া আছালাম গাই ইউ এগেইন নেক্সট ব্লক নেক্সট ভিডিঅ'